রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চাচার পাশে বসে আছেন, মৃত্যুপথ যাত্রী আবু জেহেল উতবা সাহেবা দাঁড়িয়ে সবার মুখের দিকে তাকাচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, চাচা একবার একবার লা ইলাহা ইল্লাল্লাহ একবার খালি বলেন না, আমি আল্লাহর কাছে কি করে জান্নাতে নিয়ে যেতে হয় আপনাকে নিয়ে যাব, একবার বলেন না। তো চাচা চারিদিকে দেখছে, বলছে বাপ থাক, বাপ দাদা ধর্মকে ত্যাগ করছে না কেন? ওই যে সামাজিক একটা ব্যাপার আছে না, হুজুররা সম্মিলিত মোনাজাত ছাড়তে পারে না, হুজুররা মিলাদ মাহফিল ছাড়তে পারে না, কেন? ওই যে মুরগির ঠ্যাঙ্গার 500 টাকা, আর না হলে যদি আজকে আজকে ছাড়তে যাই তো বলবে যে এলাকায় একটা নতুন মৌলবি আনলাম, 22 বছর বয়স, মার কাছ থেকে পড়ে এসেছে বা ওই অমুক জায়গা থেকে পড়ে এসেছে, আর আমাদের ইমাম 70 বছর ধরে, ও ভাবছে আজকে যদি বলি যে সম্মিলিত মোনাজাত নাই তাহলে আমাকে পাবলিক রাখবে কি, এতদিন কি করালি, ওর মায়ের হবে, এই জন্য ওই ভয়ে আর ইগোতে বলতে পারে না, ও বলতে পারে না, হকটা জানে তারপরে প্রকাশ করতে পারে না। এতদিন পর আলাউদ্দিন জিহাদি বুঝতে পেরেছে যে মাজার পূজা শিরক, আজকে এসে ঘোষণা দিচ্ছে মাজার পূজা শিরক, আমরা দিন রাত তাদেরকে বোঝানোর চেষ্টা করছি, দিন রাত বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে বলেছেন উঁচু কবর যা থাকবে সবকে ভেঙে মিটিয়ে দিতে হবে, ও এসে এতদিন পর বলছে, আবার বলছে আমি পিএইচডি করেছি, কি মিসকিন, এরা হচ্ছে ইলমের মিসকিন। তাহলে কি করতে হবে আপনাকে? দৈনিক 5 লাখ সালাত আদায় করতে হবে। 5 লাখ সালাত হচ্ছে অক্সিজেনের মতো, যেমন অক্সিজেন নিতে সময় লাগে না, 5 লাখ সালাত মুসলমান থাকার জন্য। 5 লাখ সালাতের পরে একদিন তাহাজ্জুদ পড়েছেন, এইটা হচ্ছে নেকির কাজ, কথা বুঝেননি, এটা হচ্ছে বোনাস, এটা হচ্ছে নেকির কাজ না। 5 লাখ সালাত আদায় করতে হবে কেন? আপনি মুসলমান, এই মুসলমানের নামটা আল্লাহ তালার খাতায় রাখার জন্য, আল্লাহ তালার খাতায় রাখার জন্য। হাক্কা তু কাতিহি, ভয় করার মতো ভয় করো। তার মানে কোন ব্যক্তি যদি ফজরের সালাতকে ত্যাগ করে ঘুমিয়ে থাকে তার মানে বুঝে নিতে হবে এই ব্যক্তি প্রকৃত আল্লাহ তাআলাকে ভয় করেন না। এখন যদি বলা যায় যে আজকে ফজরে কজন সালাত আদায় করেছে, কি যে পরিস্থিতি হবে বুঝতে পারছেন কি? জি, খুব কঠিন একটা ব্যাপার। অতএব কলিজার টুকরা ভাই এবং বোনেরা, আপনাদেরকে বলছি 5 ওয়াক্ত সালাত ছাড়বেন না। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শেষ সালাত দিকে যাচ্ছেন, আবু বকর রাদিয়াল্লাহু দাঁড়িয়ে গিয়েছেন, লম্বা জায়গা, লম্বা হাদিস, দাঁড়িয়ে গিয়েছেন, শরীরটা একটু ভালো লাগলো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাঁটছিলেন পায়ের পাতাটাকে পাততে পাচ্ছিলেন না, পাতা ছেঁচড়ে ছেঁচড়ে যাচ্ছিলেন, জীবনের শেষ সালাতের দিকে যাচ্ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দেখলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, তিনি চোখের মধ্যে দেখতে পেলেন আল্লাহ রাসূল এসেছেন, তিনি সরে আসতে চাইলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, না, তুমি সালাত আদায় করাও, যে ব্যক্তির আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ, যে ব্যক্তি দুঃখ পেয়েছে তাই আল্লাহ তাকে মিরাজে ডেকেছেন, যে ব্যক্তিকে নবীদের সর্দার বানিয়ে দিয়েছেন, যে ব্যক্তি জান্নাতের ফিতে কেটে জান্নাতকে উদ্বোধন করবেন, সেই ব্যক্তি চাইলে তো 2-5 দিন নামাজ নাই পড়তে পারে অসুস্থতার কারণে, সেই ব্যক্তি জীবনের শেষ সালাত আদায় করছেন এইভাবে কষ্ট করে উঠে গিয়ে, তার যদি সালাত লাগে, আরে নোনাগ্রামবাসী, আরে কামাতের লোক, আমাদের কি সালাত লাগবে না? নিশ্চিত লাগবে। কলিজার টুকরা ভাই এবং বোনেরা, নিশ্চিত ভাবে আপনাদেরকে কি করতে হবে? সালাত আদায় করতে হবে, আর প্রকৃত সালাত আদায় করতে হবে শুধু আল্লাহ তাআলার জন্য। তবে ব্যাপার হচ্ছে কি, সালাত আমরা কিন্তু শুধু আল্লাহরই জন্য করি এমনটা নয়। আসেন মুসনাদে আহমদের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন ব্যক্তি এমন রয়েছে আল্লাহর জমিনে যারা সালাত আদায় করে কিন্তু মানুষকে দেখানোর জন্য, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা, যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য সালাত আদায় করে ওই ব্যক্তি শিরক করে। সূরা নিসা 6:48 এবং 116, যে ব্যক্তি শিরক করে ওই ব্যক্তি থাকার জায়গা জাহান্নাম। তার মানে বুঝে নেন যে সালাত আদায় করেও শিরক। এবার কি যারা খালি জুমার দিনে আসে তারা কাকে দেখানোর জন্য যায়? মানুষ না, তাহলে এই ব্যক্তি কি শিরক করছে না? এই হাদিস অনুযায়ী মুসলিম শরীফের হাদিস। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওমান সামাই রাই ফাকাদ, কোন ব্যক্তি সিয়াম পালন করে মানুষকে দেখানোর জন্য, ওই ব্যক্তি শির করে। সিয়াম আবার মানুষকে দেখানোর জন্য হয়, সেই তো ফজরের আগে খেয়ে মাগরিবের আজান হওয়ার সময় ইফতার করি, সিয়াম তো মানুষকে দেখানোর জন্য হয় না। জি, সিয়ামও মানুষকে দেখানোর জন্য হয়। কেমন করে দেখেন? হঠাৎ করে দেখবেন, মানে রমাজান মাসে কিছু লোক এক্সট্রা মুসল্লি আসে যারা সারা বছর খোঁজ নাই, আসে না নাই। একদিন এক লোক মাগরিবের সালাত, যেই ইমাম সাহেব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ,
চট করে দাঁড়িয়ে বসে আসসালামু আলাইকুম, আমার বাড়িতে আগামী কালকে ইফতার মাহফিলের পার্টি, আপনারা সবাই যাবেন, এই রকম ইফতার মাহফিলের পার্টির দাওয়াত আসে না আসে না? আসে। আচ্ছা এবার দেখেন, সেই লোক দাওয়াত দিয়ে দিল, দাওয়াত দিয়ে গেল, স্বাস্থ্যবান সুন্দর মানুষ, রাত্রিবেলা গিয়ে ডিনার করেছে, বড় লোক মানুষ তো ডিনার, ডিনার কমপ্লিট করে রাত্রিবেলা খাবার কমপ্লিট করে বলছে তার স্ত্রীকে, আগো আজকে একটু দেখো ফজরে, ফজরের আগে সাহারি খেতে দেখো একটু আজকে। তো ওকে পাড়ার লোক না চিনল, বউ তো চিনে, বলছে বাবা আজকে সূর্য কোন দিকে উঠে চলে নেবো, যে লোকের সকাল 9টায় সকাল হয় সেই লোক আজকে ভোরে 3টের সময় ডাকতে বলে, ঘটনা কি একটু খুলে বলো তো। তো সেই লোক তার স্ত্রীকে বলছে, আরে পাগলি কালকে আমার বাড়িতে ইফতার, আর কালকের দিনটা যদি রোজা না থাকিতে পাবলিক বলবে কি? আমার সময় ইউরাই ফাগা দাস লাগা, যে ব্যক্তি সিয়াম পালন করলো শুধুমাত্র দেখানোর জন্য, ওই ব্যক্তি শিরক করলো, এই ব্যক্তি কাকে দেখানোর জন্য সিয়াম পালন করলো? রাইট। তারপর এই ব্যক্তি মরলে থাকার জায়গা জাহান্নাম। আমার তাসাদ্দাক ইউরাই ফাগা দাস লাগা, কোন ব্যক্তি যদি দান করেন, দান করার পর শুধুমাত্র লোক দেখানোর দান আছে, দেখবেন কিছু মানুষ করে, এই লোক দেখানো কোনো দান যদি কোন মাস করে সে ব্যক্তি শির করলো, আর যে শির করবে তার থাকার জায়গা জাহান্নাম। তার মানে আমাদের সমস্ত ইবাদত হবে কার জন্য? ওই সেই আয়াত আপনাদের সবার মুখস্থ, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি, মুখস্থ নাই বলো, আমার সলাত, আমার সিয়াম, আমার কুরবানি, আমার হজ, আমার যাকাত, আমার যাবতীয় কি সব কিছু কার জন্য? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। অতএব নিশ্চিত করে আমরা সলাত সিয়ামের এগুলোকে হেফাজত করব, হাক্কাতু কাতিহি, একেবারে ভয় করার মতো ভয় করতে হবে, নাটক করার মতো ভয় করলে চলবে না। 3 নম্বর পয়েন্ট, পর্দা করা ফরজ ওয়াজিব নাকি সুন্নাহ? ফরজ, নিশ্চিত ফরজ। ফরজ বিধান যদি ইচ্ছা করে কেউ ত্যাগ করে, বুঝে নিবার, আপনারা তো ভালো জানেন, বলেন তো এই কামাতবাসী, এই নোনাগ্রামবাসী কত পার্সেন্ট মহিলা বোরখা পরে? আর বলেন না, আপনারা বলেন মানে কত পার্সেন্ট, 100 কতজন? একজন, 100 একজন বোরখা পরে, ইন্না লিল্লাহ। জি আচ্ছা, জি জি, বোরখা হচ্ছে এখন 2 প্রকার। একজন বলছে আমাকে বোরখাতে ভালো লাগে, এটা তোর বোরখা না, এটা যে ফ্যাশন, জাস্ট মানুষকে দেখাচ্ছে, এই বোরখা বোরখা না, এও তার শরীরকে দেখানো, যদি শরীরের অবয়ব বোঝা যায় এটা বোরখা, এটা হিজাব, এটা জিলবাব নয়। আচ্ছা, আল্লাহ তাআলা সূরা হিজাব 6 নম্বর 33 আয়াত নম্বর 33 বললেন, হে মহিলারা তোমরা বাড়ির মধ্যে থাকো, শুরুতে যেটা বলেছিলাম, তোমরা জাহালাতের মধ্যে নিজেকে দেখে বেরিও না। এখন প্রশ্ন হলো, মহিলারা যদি বোরখা পরে চলে যায় রাস্তা দিয়ে একান্ত কোনো কাজে, তাহলে তার প্রপার্টিকে ঢেকে রাখলো, তার শরীরকে ঢেকে রাখলো, এই আল্লাহ তাআলার বিধানকে মানলো, আর বোরকা পরে গিয়ে কোনো পার্কে ঢুকলো, হাক্কাতু কাতিহি, আল্লাহকে ভয় করলো না, নাটক করলো। 2, বোরকা অনেকেরই পড়তে ইচ্ছা হয় না, স্বামী তো একটু ধার্মিক তাই স্বামীর চোটে পড়ে, এটাও শিরক করলো। বুঝেননি কথা? ইবাদত করতে হবে কার জন্য? আল্লাহ তাআলার জন্য। আর ওই ইবাদত করছে স্বামীকে ভয় করে, আল্লাহকে ভয় করার দরকার, করেছে কি? স্বামীকে ভয় করেছে। অনেক মহিলা বোরখা পড়তে চায় না, আবার অনেক মহিলা বোরখা পরে কলেজে স্কুলে গিয়ে খুলে ফেলে, খুলে ফেলে, তাহলে কি এটা ঠিক হলো না? হাক্কা তুকাতিহি, একেবারে প্রকৃত ভয় করার মতো ভয় করতে হবে, তাহলে মা বোন থেকে কি করতে হবে? ঢাকতে হবে। কেন? রসুল সাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে মোহাম্মদ সাল্লাম, তুমি জাতিকে বলে দাও, আহজাবের 59 এবং 53 নম্বর আয়াতে, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তোমার স্ত্রীদেরকে, মেয়েদেরকে, মুমিন নারীদেরকে বলো, তারা যখন বাড়ির মধ্যে থেকে বেরাবে, তারা যখন জিলবাব, হিজাব ইত্যাদিগুলো বুকের উপর দিয়ে, মুখের উপর দিয়ে নিয়ে নেয়। মহিলাদের কাছ থেকে কোনো জিনিস চাইতে গেলে কোত্থেকে চাইতে হবে? পর্দার আড়াল থেকে চাইতে হবে। বলা যাবে না আসসালামু আলাইকুম ভাবি ভাই নাই আসি, এ কথা বলা যাবে না। এবার দেখেন, প্রত্যেকটা মহিলা কারণ না কারোর আন্ডারে আছে, কথা বলেন, তার বাবা আছে, নালে স্বামী আছে, নালে ভাই আছে, কেউ না কেউ দুনিয়াতে আছে। আসেন, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সালাসাতুন কাদ হারাম আলাইহিম মিন জান্নাহ তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম মানে কোথায় যাবে অপশন তো জান্নাত আর জাহান্নাম তাহলে জান্নাত যদি হারাম হয় যাবে কোথায় জাহান্নামে এক মুদমিনুল খামরিন একটু আগে যেটা বললাম আপনার হয়তো কষ্ট লাগবে তারপরে বলি মুদমিনুল খামরিন মানে পৃথিবীর বুকে যত নেশাদার দ্রব্য আছে সবগুলাই হারাম জর্দা খৈনি গুল ইয়াবা যা আছে সব হারাম অথচ হুজুরে খায় জর্দা হুজুরে করে গুল হুজুরে খায় সিগারেট হুজুরে এরকম ধরনের নেশাদার দ্রব্য পান করে কি করে না এই জন্য তো বুখারীর হাদিস হুজুর দিয়ে জান্নাত জাহান্নাম উদ্বোধন হবে গো হুজুর দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে বুঝলেন হুজুর জানার পরে এই পাপে লিপ্ত আর হারামখোর জান্নাতে যাবে না মুসলিম শরীফের হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা নিশ্চয়ই আল্লাহ পবিত্র পবিত্র জিনিস আল্লাহ তাআলা গ্রহণ করেন না এই তিনটে অংশ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এক মুদমিনুল খামরিন নেশাদার দ্রব্য যারা পান করেন তারা জান্নাতে যাবে না তাদের জন্য জান্নাত হারাম তারা কোথায় যাবে জাহান্নাম দুই রাজুলাতা মিন নিসাই পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না যে নারী জিন্সের প্যান্ট পরে চুল কেটে ছোট করে স্যান্ডেল পরে যুবকদের মতো পোশাক পরে যুবকদের মতো এই নারী জান্নাতে যাবে না এখানে এটুকু বলি পরে হাদিস আরো আসছে তার মানে দুই নম্বর কি যে নারী পুরুষের বেশ ধরে চলে তারা জান্নাতে যাবে না তিন আর দায়ুস লাদ খুলুল জান্না দায়ুস জান্নাতে যাবে না সাহাবাই কেরাম বুঝলেন না আল্লাহ রসুল দায়ুস কাকে বলে তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহ জিক্রু ফি হালাল খাবাস যার বাড়ির মহিলার আছে বেপর্দা এটা হচ্ছে দায়ুস দিনাজপুরবাসীর কথা এখন একটু ভারী পড়বে কেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো দায়ুস কাকে বলে যার বাড়ির মহিলারা বেপর্দা করে বেপর্দা চলে পর্দা করে না ওই বাড়ির পুরুষ দায়ুস একটু আগে বলছেন যে মহিলারা বোরখা পরে না ওই বাড়ির পুরুষ আছে না জি বলেন আছে না ওই বাড়ির পুরুষ আছে ওই পুরুষ যদি তাহাজ্জুদের সালাত আদায় করে তাও জাহান্নামী আমি বলছি না আমি অনুবাদক ওই বাড়ির পুরুষ যদি মক্কায় সালাত আদায় করে দিন রাত তাও জাহান্নামী আমি বলছি না আমি অনুবাদক ওই বাড়ির পুরুষ যদি 70 বার হজ করে থাকে তাও জাহান্নামী আমি বলছি না বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন আদাই উসলাদ খুলুল জান্না কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইয়া মাশরা শাবাব মান ইসতাতা মিনকুমুল বাত ফালিয়াতাজাওয়াদ ও যুবকের দল শোনো তোমার ক্ষমতা থাকলে বিয়ে করো ক্ষমতা মানে বউ চালানোর ক্ষমতা ক্ষমতা মানে বাড়ির মধ্যে টিউবওয়েল বাড়ির মধ্যে পায়খানা বাথরুম